আজ থেকে পোলট্রি মৎস্য ডেইরি ফিড তৈরির অত্যাবশ্যকীয় উপকরণ ছয় মিল রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় মিল রপ্তানি অব্যাহত থাকলে এর প্রভাবে ডেইরি ও খাদ্য উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে তাই বৃহস্পতিবার থেকে সয়ামিল রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় সয়ামিল রপ্তানি বন্ধে আপাতত স্বস্তি এলেও মিলের মূল্য কমানোর জন্য জোর দাবি জানিয়েছেন পোলট্রি ও ডেইরি খামারিরা